নিজের সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করছেন এক তরুণী এমন প্রেম সম্পর্কে শুনেছেন আগে কখনো হিন্দু রীতি মেনে সাত পাক ঘুরেই নাকি হবে বিয়ে কিন্তু কবে সেই শুভক্ষণ তরুণীর দাবি ঘিরে সোরগোল পড়ে গিয়েছে নিজেকেই সব থেকে বেশি ভালোবাসেন এই পৃথিবীতে আর তাই অন্য কারোর সঙ্গে থাকার কথা ভাবতেই পারেন না তিনি নিজেকেই বিয়ে করতে চলেছেন বছর চব্বিশের এই তরুণী এই ঘটনা রীতিমতো সোরগোল ফেলে দিয়েছে কিন্তু তিনি কোনোভাবেই বিচলিত নন এ ব্যাপারে সিদ্ধান্ত থেকে সরে আসার প্রশ্নই আসে না কারণ তাঁর সিদ্ধান্তে পরিবার পাশে রয়েছে এই তরুণীর নাম বিন্দু ক্ষমা আগামী এগারোই জুন তিনি বিয়ের পিঁড়িতে বসবেন নিজের সাথে নিজেকে অত্যাধিক যারা ভালোবাসেন তাদেরকে সোলোগ্যামি বলা হয় কিন্তু নিজেকে বিয়ে করার ঘটনা কুস্মিন কালে কেউ দেখেছেন নাকি শুনেছেন ভারতবর্ষে এই ঘটনা আগে হয়নি বলেই খবর বিন্দু ক্ষমা নিজে জানিয়েছেন তিনি ভারতের প্রথম যিনি নিজেকেই বিয়ে করছেন আর এই বিয়ে সম্পূর্ণ হিন্দু রীতির রেওয়াজ মেনেই হবে শুধু পাত্র থাকবে না পাত্রপক্ষের উপস্থিতি থাকবে না যাত্রী সবই একই থাকবে কোনে কন্যা দান সিঁদুর দান অগ্নি বিয়ের মন্ত্র সবই থাকবে কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন বিন্দু এর উত্তর রয়েছে বিন্দুর কাছে কোনো পাত্রকেই বিয়ে করার ইচ্ছে তাঁর ছিল না নিজেকে অত্যন্ত বেশি ভালোবাসেন তিনি শুধু তাই নয় বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে রয়েছে তার তার একমাত্র নিজেকে কনের সাজে দেখতে ইচ্ছে বরাবরের তাই নিজেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একথা জানাজানি হতেই আশেপাশে শুরু হয়েছিল আলোচনা কিন্তু পিছু হটেননি বিন্দু সমাজ কি বলবে পরিবারে কি হবে তাই নিয়ে বিচলিত হননি বিন্দু সবথেকে বড় কথা বিন্দু গুজরাটের বাসিন্দা কাজেই হিন্দুত্ববাদীদের চাপ থাকার আশঙ্কা করছেন অনেকেই বিন্দু ক্ষমা জানান আসলে বিয়ে দুটি মানুষ একে অপরকে ভালোবেসে একসঙ্গে থাকার কথা বলে আমি যদি নিজেকেই ভালোবাসি তাহলে নিজেকে বিয়ে করতে আপত্তি কোথায় আর নতুন করে কিছু এরপর আর বলা যায় না বিন্দুর বক্তব্যের পর মনস্তত্বের বিচারে এই ঘটনাকেই সোলোগামী বলা হয় সোলোগ্যামি খুবই বিরল মানসিক গঠন হাতে গোনা কিছু মানুষের মধ্যেই থাকে বিন্দু সেই সোলোগ্যামের উচ্চ পর্যায়ে বলে মনে করা হচ্ছে মূলত যারা ছোট থেকে খুব অবহেলিত অথবা মাত্রাতিরিক্ত প্রশ্রয় পেয়ে থাকেন তাদের একাংশই বড় হয়ে আত্মমগ্ন হয়ে যান আর সেখান থেকেই আসে এই ধরনের প্রবৃত্তি নিজেকেই নিজে বিয়ে করার অঙ্গীকার করেছেন বিন্দু পাঁচটি বিষয়কে তিনি প্রতিশ্রুতির তালিকায় রেখেছেন নিঃশর্তভাবে নিজেকে ভালোবাসার অঙ্গীকার করবেন তিনি এই বিয়ের দিনে নিজের প্রয়োজনে নিজের পাশেই থাকবেন তিনি নিজের সব কিছুর দায় দায়িত্ব বিন্দু নিজেই নেবেন মেয়েরা পুরুষের উপর নির্ভরশীল নয় তারা স্বয়ং সম্পূর্ণ স্বাবলম্বী এ কথাই বিন্দু মনে করছেন আর সেটাই প্রতিশ্রুতিবদ্ধ হবেন সেই দিনে আগামী এগারোই জুন গুজরাটের গোত্রের একটি মন্দিরে এই বিবাহ সম্পন্ন হবে তবে বিয়ের পর মধুচন্দ্রিমা করতে একই দেহে স্বামী স্ত্রী কোথায় যায় সেটাই এখন দেখার আর সেটা ভেবেও রেখেছেন বিন্দু গোয়ার সমুদ্র তার অত্যন্ত আকর্ষণের বিয়ের পর দু সপ্তাহের জন্য তিনি গোয়াতেই যাবেন অবশ্যই সেটি মধুচন্দ্রিমা উদযাপন করার জন্য তবে বিন্দু ক্ষমার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইন্টারনেট দুনিয়ায় প্রবল শোরগোল পড়েছে নেটিজেনরা কেউ বা বিন্দুর পাশেই দাঁড়াচ্ছেন অনেকে আবার হাসি ঠাট্টায় মগ্নও হয়েছেন বিন্দুকে নিয়ে ব্যুরো রিপোর্ট আজ বিকেল